5 মার্চ 2011 বিএনপি জামায়াতের সময় বন্ধ হয়ে যাওয়া খুলনার পিপলস জুট মিল নতুন করে চালু হলো। এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আরো 7টি পাটকল চালু করা হবে। পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে বৈচিত্র্যময় পাট পণ্য উৎপাদন করতে হবে। 5 মার্চ 2018 জঙ্গি হামলায় আহত লেখক ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে সিএমএইচে দেখতে গিয়ে তার সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছু করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 মার্চ 2019 ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়কের পরিবর্তে এই রুটে আরেকটি রেল লাইন নির্মাণে প্রয়োজনীয় কার্যক্রম শুরুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ এ রেল লাইনটি কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত করা হবে। তাছাড়া ঢাকা চট্টগ্রাম 4 লেন মহাসড়ক 6 লেনে উন্নীত করা হবে।